কে এই রাম রহিম, তাকে নিয়ে কেন এত বিতর্ক? দুই অনুসারীকে ধর্ষণের দায়ে ভারতের ধর্মগুরু গুরুমিত রাম রহিম সিং দোষী সাব্যস্ত হয়ে এখন বেশ আলোচিত। প্রায় 15 বছর আগে 2002 সালে মে মাসে রাম রহিমের এক সাবেক নারী ভক্ত তার বিরুদ্ধে এ অভিযোগ তুলে বেনামি চিঠি লেখেন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ও পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতিকে। এই নারীর অভিযোগ, হরিয়ানার শহর সিরসায় ডেরা সচ সৌদা গোষ্ঠীর প্রধান কার্যালয়ের রাম রহিম তাকে যৌন নির্যাতন করেন। এরপর পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট বিষয়টি আমলে নিয়ে জেলা ও দায়রা জজকে বিষয়টি খতিয়ে দেখতে বলেন, কিন্তু বিচারক দেখলেন কেউ এই বিষয়ে কথা বলতে চান না, তাই বিচারক অভিযোগটি তদন্ত করে দেখতে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই কে নির্দেশ দেন। এরপর হাইকোর্টের নির্দেশে সিবিআই ওই বছরের 12 আগস্ট অভিযোগটি মামলা হিসাবে নথিভুক্ত করে। 2005 সালে সিবিআই রাম রহিমের আশ্রমে থাকা বাসিন্দাদেরকে একটি তালিকা জোগাড় করতে সক্ষম হয়। তারা দেখে এর মধ্যে মেয়েদের হোস্টেলে 53 জন সাথী, মেয়েদের হোস্টেলে আর 80 জন ডেরা সচ সাউদা শীর্ষ আশ্রমে। তবে ততদিনে তাদের 24 জন ডেরা ছেড়ে গেছেন। এরপর সংস্থাটি 130টি মেয়ের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু তারা বাবা গুরমিত সিংহের পার্থিব মানসিক ও আত্মাধিক শক্তির ভয়ে মুখ খুলতে নারাজ। এরই মধ্যে 1997 থেকে 2002 সালের মধ্যে ডেরা সেরে যাওয়া 24 জন সাধ্যের মধ্যে 20 জনকে খুঁজে পাওয়া যায়। তাদের বেশিরভাগই এখন বিবাহিত, তাই তারা সংসার জীবনে অশান্তির আশঙ্কায় গুরুজির বিষয় নিয়ে কথা বলতে চাননি। পরে আশ্রম সেরে গেছেন এমন মেয়েদের মধ্যে 18 জনকে সিবিআই জিজ্ঞাসাবাদ করে। কয়েকজন জানিয়েছেন ডেরা প্রধান, এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং তার ভক্তরা খুবই ভয়ানক, এমনকি তারা এ বিষয়ে কথা বলতে তাদের হত্যা করা হতে পারে বলেও ভয় পাচ্ছিলেন। 2006 সালে মে থেকে জুন মাস সিবিআই 2 জনকে আস্থার জায়গা নিয়ে তাদের কাছ থেকে পুরোপুরি তথ্য নিতে সক্ষম হয়। তারা ওই কথিত ধর্মগুরুর কক্ষে কি হতো তার বিস্তারিত বর্ণনা দেন। 1999 সাল থেকে তাদের ওই কক্ষে নিয়ে যাওয়া হয়। এ দুজনের মধ্যে একজন 2007 সালের মার্চে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি দেন। এই ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী আশ্রম কমপ্লেক্সের ভিতরে পুরনো ও নতুন ডেরা ছিল, আর রাম রহিমের ছিল পৃথক আবাসিক স্থল যা গুফা বা গুহা নামে পরিচিত। এটি পুরনো ডেরায় ছিল। এর মধ্যে 3টি ফটক ছিল, 2টি ফটক ছিল যেখানে ধর্মীয় সমাবেশ হতো, আর অন্য দরজাটি ছিল মেয়েদের হোস্টেলের দিকে। রাত 8টা থেকে মধ্যরাত আর মধ্যরাত থেকে ভোর 4টা পর্যন্ত পালা করে সাথীরা ওই গুফার প্রবেশ দরজায় পাহারা দিত। রাম রহিম তার গুহায় এই সাথীদের ডেকে পাঠাতেন এবং তাদের সঙ্গে জোর জবরদস্তি করতেন। একজন ভুক্তভোগী জানান এক রাতে সেই গুহায় তার ডাক পড়ে, তিনি বলেন বাবা আমাকে তার কাছে বসতে বললেন, কিন্তু আমার অস্বস্তি লাগছিল, আমি মেঝেতেই বসতে যাচ্ছিলাম কিন্তু মহারাজ আমাকে বিছানাতেই বসতে বললেন, তাই বাধ্য হয়ে বসি। এরপর তিনি ডেরায় আমার জীবন ও অভিজ্ঞতা কেমন জানতে চান। এক পর্যায়ে গুরমিত সিং আমাকে স্পর্শ করতে থাকে এবং দর্শন করে। এই নারীর বাবা সিবিআই কে বলেন তার বোন এই রাম রহিম দ্বারা দর্শনের শিকার হয়েছেন। আরেক ভুক্তভোগীর আত্মীয় একই ধরনের বিবৃতি দিয়েছিলেন যা রেকর্ড করা হয়েছে। তিনিও ডেরার একজন সাথী ছিলেন কিন্তু পরে ছেড়ে যান। সিবিআই জানায় স্থানীয় সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি, যিনি তার পত্রিকায় বেনামি এই চিঠিটি ছাপিয়েছিলেন, তাকে পরে হত্যা করা হয়। এমনকি ডেরার সাবেক এক অনুসারীকেও হত্যা করা হয়। এই 2টি হত্যা মামলার তদন্তে এই দর্শন মামলার কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে। ডেরার সাবেক এক অনুসারী বাবা সিবিআই কে বলেন বেনামি এই চিঠি যখন প্রকাশিত হয় তখন তার ছেলে তাকে ঘটনা সত্য বলে জানায় এবং বলে রাম রহিম ও তার সহযোগীদের সন্দেহ, এই বেনামি চিঠির পেছনে সে রয়েছে। ডেরার সাবেক এই অনুসারীকে পরে হত্যা করা হয়। এই তদন্তে রাম রহিমের 3 সহযোগী অবতার সিংহ, ইন্দোর সেই, কৃপনলাল কে মিথ্যা যাচাই পরীক্ষা করা হয়। তার আগে সে বিবৃতি দিয়েছিলেন তার সঙ্গে এর কোনো মিল পাওয়া যায়নি, যার মধ্যে দিয়ে গুফায় সাথীদের যৌন নির্যাতনের
প্রমাণ মেলে। 10 বছর ধরে প্রায় 200টির শুনানির পর গত শুক্রবার এই মামলার রায় হয়। এই সময়ের মধ্যে অসংখ্যবার উচ্চ আদালত ও মামলার বিচার কার্যে স্থগিতাদেশ দিয়েছিলেন। গতকাল শনিবার রাত 8:30 হরিয়ানা রাজ্যের রোহতক এলাকার সোনারিয়া কারাগারে নেওয়া হয় রাম রহিম সিংহে। রাজস্থানের গঙ্গানগর জেলার এক গ্রামে 50 বছর আগে জন্ম নেওয়া যে বালককে পড়শিরা মিতা নামে চিনতেন, পরবর্তীকালে তিনি নাম পরিবর্তন করে হয়ে ওঠেন রাম রহিম ইনসান। হরিয়ানার শীর্ষা শহরে এরা সচ সৌদা নামের ধর্মীয় গোষ্ঠীর প্রধান হয়ে ওঠেন তিনি। সাদা কুর্তা সেরে শুরু করেন উজ্জ্বল ঝলমলে পোশাক পরা। একাধারে সন্ত, দার্শনিক, ধর্মপ্রচারক, সঙ্গীত শিল্পী, অভিনেতা, লেখক, বাস্তুকার, এক কথায় বহু গুণের প্রকাশ ঘটান তিনি। MSG অর্থাৎ মেসেঞ্জার অফ গড নামের সিনেমায় অভিনয় করেন তিনি। এই ছিল আমার হাতে সর্বশেষ সংবাদ। পরবর্তী কোনো সংবাদ জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। রাম রহিমের কি শাস্তি হওয়া উচিত তা জানিয়ে আমাদেরকে অবশ্যই কমেন্টস করুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিনোদন লাইব্রেরি।